প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নর্মস অফ আ টেস্ট। এর আগে আমরা এই সাইকোলজিক্যাল টেস্টের রিলায়েবিলিটি, ভ্যালিডিটি ইত্যাদি দিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নর্মস নিয়ে আলোচনা করব। আমরা যখনই সোশ্যাল সায়েন্সের কোনো আলোচনায় যাব, সোশ্যাল সায়েন্সের পরিমাপ পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানটায় আমাদেরকে মেজারমেন্ট করতে গেলে বিভিন্ন ধরনের এরর সাধারণত চলে আসে। এই এররগুলির মধ্যে একটা হচ্ছে ইন্টারপ্রিটিভ এরর। এই ইন্টারপ্রিটিভ এরর এটা কি? এটা হচ্ছে আমাদের যখন কোনো ইন্টারপ্রিটেশন করতে যাচ্ছি টেস্ট স্কোরকে ইন্টারপ্রিটেশন করতে গেলে সেখানটায় যে সমস্ত আমাদের দুর্বলতা থেকে যাচ্ছে বা যে সমস্ত ল্যাগগুলো থেকে যাচ্ছে, যার জন্যই কিন্তু এই ইন্টারপ্রিটিভ এররটা বেশি করে আমাদের উঠে আসে। আমরা যখনই ফিজিক্যাল সায়েন্সের কোনো কিছু পরিমাপ করতে যাচ্ছি, সেই পরিমাপটা তুলনামূলক অনেক ক্ষেত্রে সোজা হচ্ছে এ কারণেই, কারণ সেখানটায় আমরা রিয়েল জিরোর এক্সিস্টেন্স পাচ্ছি। অর্থাৎ কোনো একটা কিছুর দৈর্ঘ্য দেখা গেল 0 সেন্টিমিটার, অর্থাৎ সেখান থেকে আমরা সুস্পষ্ট একটা ধারণা করতে পারি। বা ধরো কোনো একটা কিছুর ভর হচ্ছে 10 গ্রাম বা 15 গ্রাম, সেখান থেকে আমরা কিন্তু তার একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যাই। কিন্তু এই সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানটায় কী হচ্ছে, সোশ্যাল সায়েন্সের এখা কোনো একটা মেজারমেন্টের ক্ষেত্রে এখানে আমরা যে র স্কোরগুলো পাচ্ছি, এই র স্কোরগুলো থেকে আমরা কোনো কিন্তু কনক্লুশনে আসতে পাচ্ছি না। এবার এই যে র স্কোর থেকে আমরা কোনো ফাইনাল কনক্লুশনে আসতে পাচ্ছি না, যার জন্য আমাদেরকে কী করতে হয়, যে বিভিন্ন ধরনের নর্মস আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় সোশ্যাল সায়েন্সের মেজারমেন্টের ক্ষেত্রে। এই যে আমরা বিভিন্ন ধরনের নর্মসগুলো অ্যাপ্লাই করছি, তার মূল উদ্দেশ্যই হচ্ছে কি, যে না, যে ধরনের আমাদের এররগুলো আসছে সেই এররগুলোকে আমরা কতটা পরিমাণে মিনিমাইজ করতে পারছি। এখানটায় দেখো নর্মসের মিনিং এবং ডেফিনেশন কিছুটা দেওয়া আছে, ছোট ছোট করে তুলে ধরা হয়েছে। নর্মস হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর যার দ্বারা আমরা ইন্টারপ্রিটেটিভ যে এরর আছে, এই ইন্টারপ্রিটেটিভ এরর একে আমরা কী করতে পারি, টেস্ট স্কোরের একে আমরা মিনিমাইজ করতে পারি। নর্মস কি? এটা একটা ক্রাইটেরিয়া টু ইউজ ফর আ টেস্ট স্কোর টু ডিটারমাইন দ্য পজিশন অফ এনি পার্টিকুলার স্কোর। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার স্কোর, কোনো একটা গ্রুপ স্কোরের মধ্যে কোন পজিশানটায় আছে বা তার অবস্থানটা কি, সেটাকেও কিন্তু আমরা এই নর্মস দিয়ে, নর্মসের মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করতে পারি। নর্মস আর দ্য এভারেজ স্কোরস ডিটারমাইন্ড বাই দ্য অ্যাকচুয়াল মেজারমেন্ট অফ আ গ্রুপ অব আ পার্সন হু আর রিপ্রেজেন্টেটিভ টু আ স্পেসিফাইড পপুলেশন। অর্থাৎ স্পেসিফাইড পপুলেশনের থেকে আমরা যে স্যাম্পল নিচ্ছি, সেই স্যাম্পলের কোনো একজনের বা কোনো সেই স্যাম্পল গ্রুপের তাদের যে এভারেজ স্কোর, সেটাও কিন্তু আমরা এই নর্মসের মাধ্যমেই আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি, তার পজিশনকে। অন দ্য বেসিস অফ দিস নর্মস ইট ক্যান বি সেইড দ্যাট হু আর গুড, পুয়ার, এভারেজ অ্যাচিভার ইন দ্য গ্রুপ। অর্থাৎ তোমার যে স্যাম্পল গ্রুপ, যাদের উপরে যে পপুলেশানের থেকে তুমি স্যাম্পল গ্রুপটা নিয়েছিলে, তাদের যে যত সংখ্যক স্যাম্পল আছে, অর্থাৎ যত সংখ্যক স্টুডেন্ট যদি আমি ধরে নিই আছে, তাহলে সেই সংখ্যক স্টুডেন্টের মধ্যে কোনো একজন পার্টিকুলার স্টুডেন্ট তার অবস্থানটা ভালো না খারাপ না কোন পজিশানে আছে, সেটা কিন্তু আমরা এই নর্মসের মাধ্যমে তার পজিশানটাকে আমরা বলে দিতে পারি। নর্মস ইজ দ্য ক্রাইটেরিয়ান লেভেল এগেনস্ট হুইচ দ্য ভ্যালু অফ ক্রাইটেরিয়ান অ্যাক্টিভিটি ইজ কম্পেয়ার্ড অর এভালুয়েটেড। অর্থাৎ নর্মসের মাধ্যমেই আমরা কী করতে পারি, যে একটা ক্রাইটেরিয়া লেভেল সেট করতে পারি, যে ক্রাইটেরিয়া লেভেলের সাহায্যে আমরা কী করতে পারি না, কোনো কিছুকে কম্পেয়ার করতে পারি বা ইভ্যালুয়েট করতে পারি। এখানে একটা সুন্দর ডেফিনেশন থনড্রাইক এবং হ্যাগেন তুলে ধরেছে। কী বলেছে? বলছে, নর্মস আর ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাভারেজ পারফরম্যান্স অন আ পার্টিকুলার টেস্ট মেড বাই আ স্ট্যান্ডার্ডাইজেশন স্যাম্পল।
এই সংজ্ঞাটা থর্নডাইক এবং হ্যাগেন তুলে ধরেছে। নেক্সট দেখা যাক ক্যারেক্টারিস্টিক্স, নমসের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী। নমস ইজ দ্য অ্যাভারেজ পারফরম্যান্স অফ আ গ্রুপ, অর্থাৎ কোনো একটা গ্রুপের এভারেজ পারফরম্যান্স। ইট রেফার্স টু দ্য ট্রান্সফরমেশন অফ র স্কোর ইন্টু স্ট্যান্ডার্ড স্কোর। এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা শুরুতেই যেটা বলেছিলাম যে সোশ্যাল সায়েন্সের যখনই আমরা মেজারমেন্ট করতে যাই তখন কি না র স্কোরের বেসিসে আমরা কিন্তু কোনো একটা কনক্লুশনে চলে আসতে পারি না, সঠিক কনক্লুশনে আসতে পারি না, সেখানটা অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। তো এই যে ভুল ভ্রান্তিগুলো হয় এগুলোকে মিনিমাইজ করার জন্য আমরা র স্কোরগুলোকে কী করি, ট্রান্সফর্ম করি। কিসে না স্ট্যান্ডার্ড স্কোরে ট্রান্সফর্ম করি। কী করে করি সেগুলো আমরা আসছি পরের আলোচনায়। ইট রেফার্স টু দ্য এভারেজ পারফরম্যান্স অফ আ স্যাম্পল গ্রুপ অন আ পার্টিকুলার টেস্ট, অর্থাৎ একটা পার্টিকুলার টেস্টে একটা স্যাম্পল গ্রুপের এভারেজ পারফরম্যান্স কিন্তু আমরা এটা দিয়েই তুলে ধরতে পারি। ইন্টারপ্রিটেটিভ এরর ক্যান বি মিনিমাইজড, এর সাহায্যে আমরা ইন্টারপ্রিটেটিভ এরর, অর্থাৎ আমরা যত র স্কোরটাকে আমরা স্ট্যান্ডার্ড স্কোরে ট্রান্সফর্ম করব, করার পর আমরা তার ইন্টারপ্রিট করব, তত আমরা কি করতে পারবো যে না ইন্টারপ্রিটেটিভ যে এররগুলো আছে সেগুলোকে কমিয়ে আনতে পারবো। ওয়ান অফ দ্য রেফারেন্সিং প্রসেস ইজ নমস রেফারেন্স রেফারেন্সিং টেস্ট। আমরা জানি, আমরা এর আগেই আলোচনা করেছি এনআরটি এবং সিআরটি নিয়ে, অর্থাৎ এনআরটি নমস রেফারেন্সিং টেস্ট বা সিআরটি ক্রাইটেরিয়ান রেফারেন্সিং টেস্ট, অর্থাৎ এই এনআরটি এবং সিআরটি এই নমসগুলো ইউজ আমরা করতে পারি। কিসের ক্ষেত্রে না কোনো একটা মেজারমেন্টে যে আমরা ডেটাগুলো পেয়েছি বা রেজাল্টগুলো পেয়েছি সেক্ষেত্রে আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি। নমস মেক স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, অর্থাৎ কোনো একটা টেস্ট স্ট্যান্ডার্ডাইজ করে তার আমরা নমসগুলো কিন্তু, অর্থাৎ কোনো একটা টেস্ট অ্যাপ্লাই করার আগে আমাদেরকে দেখতে হবে টেস্টটা স্ট্যান্ডার্ডাইজ আছে কি না। এই স্ট্যান্ডার্ডাইজ করে নেওয়াটাও কিন্তু একটা নমসের মধ্যে পড়ে, যে কোনো সাইকোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে বা যে কোনো সোশ্যাল সায়েন্সের কোনো টেস্ট অ্যাপ্লাই করতে গেলে। টাইপ, অর্থাৎ কত ধরনের নমস হতে পারে, এখানে কয়েকটা ধরন তুলে ধরা হয়েছে। যেমন এজ ইকুইভ্যালেন্ট নম, অর্থাৎ এই বিষয়টা কি যে না আমরা যখনই কোনো টেস্ট তৈরি করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা এই টেস্টটা ইন জেনারেল সকলের জন্য করছি না কোন নির্দিষ্ট সীমারেখার বয়সের ব্যক্তিদের জন্য বা স্যাম্পল গ্রুপের জন্য করছি। ধরো আমরা এরকম করতে পারি যে কোনো একটা টেস্ট এটা আপ টু কী করা যেতে পারে না 6 থেকে 10 বছর বয়স যাদের তাদের মধ্যে অ্যাপ্লাই করা যেতে পারে, বা ধরো 20 থেকে 25 বছরের যাদের বয়স তাদের ক্ষেত্রে আমরা এই টেস্টটা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এই জাতীয় যখন বয়সের সীমারেখাটা আমরা বেঁধে দেবো, নমসটা বেঁধে দেবো কোনো একটা টেস্টের ক্ষেত্রে, তখন তাকে আমরা বলছি এজ ইকুইভ্যালেন্ট। গ্রেড ইকুইভ্যালেন্ট কখন বলবো, যেমন ধরো কোনো একটা টেস্ট তৈরি করা হলো যেটা শুধুমাত্র হায়ার সেকেন্ডারি লেভেল স্টুডেন্টের জন্য, অর্থাৎ শুধুমাত্র এই টেস্টটা 11-12 স্টুডেন্টদের উপরেই অ্যাপ্লাই করা যেতে পারে, বা ধরো কোনো একটা টেস্ট তৈরি করা হয়েছে যেটা শুধুমাত্র কী করা যেতে পারে না আপ টু ক্লাস 6-8, এই 6-8 স্টুডেন্টদের জন্য। অর্থাৎ যখন আমরা তাদের গ্রেড ক্লাস বা গ্রেড আমরা উল্লেখ করে দেবো তখন তার বেসিসে যে টেস্ট করবো সেটাই হচ্ছে আমাদের গ্রেড ইকুইভ্যালেন্ট হবে। তারপরে কি স্ট্যান্ডার্ড স্কোর নমস, স্ট্যান্ডার্ড স্কোর নমসটা কি না, এক্ষেত্রে আমরা যে স্কোরগুলো পাবো কোনো একটা টেস্ট অ্যাপ্লাই করার পর আমরা যে স্কোরগুলো পাবো সেই র স্কোরগুলোকে আমরা কি করব এগুলোকে স্ট্যান্ডার্ড স্কোরে ট্রান্সফর্ম করব। এর আগে যেটা বলা হয়েছিল ট্রান্সফরমেশন একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ট্রান্সফরমেশন অফ র স্কোর এটা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স। তো এখানটায় সে কথাই বলা হয়েছে যে আমরা র স্কোরগুলোকে ট্রান্সফর্ম করব কিসে না স্ট্যান্ডার্ড স্কোরে। এই স্ট্যান্ডার্ড স্কোর কী কী হতে পারে, জেড স্কোর হতে পারে, টি স্কোর হতে পারে, অর্থাৎ র স্কোরগুলোকে আমরা জেড স্কোরে কনভার্ট করতে পারি, টি স্কোরে করতে পারি, সি স্কোরে করতে পারি, এই সমস্ত স্ট্যান্ডার্ড
রসকোডকে স্ট্যান্ডার্ডস করে আমরা কিন্তু কনভার্ট করে নিয়ে তার পরবর্তীতে তার থেকে কোনো ইন্টারপ্রিটেশন করতে পারি। দেন পার্সেন্টাইল নর্মস, অর্থাৎ পার্সেন্টাইলস যে আমরা র স্কোর পেয়েছি সেই র স্কোরের পার্সেন্টাইল ক্যালকুলেশন করে আমরা কি করতে পারি, তার ইন্টারপ্রিটেশন করতে পারি। এবার দেখা যাক ইম্পর্টেন্স, ইট ইজ দ্য বেসিস অফ ইন্টারপ্রিটিং টেস্ট স্কোর অ্যান্ড মিনিমাইজ দ্য ইন্টারপ্রিটিভ এরর অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ কোনো একটা ইনস্ট্রুমেন্টের, কোনো একটা ইনস্ট্রুমেন্ট বলতে এখানে টুল বলা হচ্ছে, যে সমস্ত টুলগুলো আমরা, সাইকোলজিক্যাল টুলগুলো আমরা অ্যাপ্লাই করি, তাদের ক্ষেত্রে কি করা হচ্ছে, বলা হচ্ছে ইন্টারপ্রিটিং টেস্ট স্কোর অ্যান্ড মিনিমাইজেস দ্য ইন্টারপ্রিটিভ এরর অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ এর আগে যে নর্মসগুলোর বিভিন্ন ভাগগুলো বলা হয়েছে, সেই ভাগগুলোকে মাথায় রেখে আমরা টেস্টকে যখন অ্যাপ্লাই করব এবং তার থেকে আমরা যে স্কোরগুলো পাবো সেই স্কোরগুলোকে যখন আমরা ট্রান্সফর্ম করে নেব, তখন আমরা কি করতে পারবো না, ইন্টারপ্রিটিভ এররগুলোকে আমরা কমিয়ে আনতে পারবো সেই পার্টিকুলার স্কেলটার বা সেই পার্টিকুলার টেস্টটার। ইট ইজ হেল্পফুল ফর কম্পেয়ারিং দ্য পারফরমেন্স অফ অ্যান এক্সামিনি টেকিং দ্য টেস্ট। অর্থাৎ কোনো একজন ব্যক্তির কোনো একটা গ্রুপে তার যে পারফরমেন্স সেটাকে আমরা কম্পেয়ার করতে পারবো, অর্থাৎ তার পজিশনটা কোথায় আছে বাকিদের তুলনায় সেটাও আমরা করতে পারবো। নর্মস আর ইউজ টু ট্রান্সফর্ম দ্য র স্কোর ইন্টু মিনিংফুল স্কোর। অর্থাৎ এই নর্মসের মাধ্যমে আমরা কী করতে পারছি, যে না র স্কোরের সাহায্যে যেহেতু আমরা কোনো কনক্লুশনে, সঠিক কনক্লুশনে আসতে পারছি না, তাই মিনিংফুল একটা কনক্লুশনে আসার জন্য আমরা কী করতে পারি, র স্কোরকে মিনিংফুল স্কোরে কনভার্ট করতে পারি বা ট্রান্সফর্ম করতে পারি। নর্মস আর নেসেসারি ফর দ্য পারপাস অফ প্রমোশন, গ্রেডিং, সিলেকশন অ্যান্ড ক্লাসিফিকেশান অফ এক্সামিনিস। আমরা জানি আমরা এনআরটি বা সিআরটির যে কথাগুলো বলেছি, আমরা আমাদের ঠিক মনে আছে যে আমরা এনআরটির ক্ষেত্রে কী করেছিলাম, একটা নর্মস ঠিক করে দিয়েছিলাম যে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন স্টুডেন্ট কোন পজিশানটায় আছে বাকিদের তুলনায়, অর্থাৎ কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে ফিফথ, কে টেন্থ হয়েছে। বা সিআরটিতে আমরা কী করেছিলাম যে একটা ক্রাইটেরিয়া ফিক্সড করে দিয়েছিলাম যে না 44-এর ওপর যারা পাবে তারা সকলেই পাস। অর্থাৎ এই যে গ্রেডেশান, সকলেই পাস বা কেউ ফার্স্ট হয়েছে বা কেউ ফেল করে গেছে, এই যে বিষয়গুলো, এগুলো আমরা কী করতে পারি, এই ডিসিশানগুলো আমরা এই নর্মসের মাধ্যমেই কিন্তু নিতে পারি। নর্মস আর দ্য ইন্ডিকেটর অফ দ্য ইউটিলিটি অফ আ টেস্ট অ্যান্ড দ্য ডিফারেন্ট পারপাস ফর হুইচ টেস্ট ক্যান বি ইউজড। তাহলে কী বলেছে, নর্মস আর দ্য ইন্ডিকেটর ফর দ্য ইউটিলিটি অফ এ টেস্ট। অর্থাৎ একটা টেস্টের যে ইউটিলিটি, কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি, কীভাবে ইউজ করতে পারি এবং এর যে ডিফারেন্ট পারপাস, বিভিন্ন ধরনের উদ্দেশ্য আছে যার জন্য টেস্টটাই তৈরি করা হয়েছে, সেটা আমরা কী করতে পারি, এই নর্মসের মাধ্যমেই কিন্তু আমরা সেটাকে ডিনোট করতে পারি বা সেটার একটা সঠিক সিদ্ধান্তে আমরা আসতে পারি। তো এই ছিল মোটামুটি নর্মস সম্পর্কে একটা জেনারেল আলোচনা ছিল। এবার দেখা যাক ইউটিলিটি বিষয়টা কি, এখানটা ছোট্ট অল্প একটু কথা বলা হয়েছে যে ইউজেবিলিটি কনসার্ন দ্য এক্সটেন্ট টু হুইচ আ পার্টিকুলার টেস্ট ক্যান বি ইউজড উইথ ফেসিলিটি। অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধা কথা মাথায় রেখে, অর্থাৎ কমফোর্টেবলি আমরা কি করতে পারছি, যে কোনো একটা টেস্টকে যে অ্যাপ্লাই করতে পারছি সেই বিষয়টাকেই আমরা তার ইউজেবিলিটি বলছি। অর্থাৎ কোনো একটা টেস্ট তখনই ইউজেবল হবে, কোনো একটা টেস্টকে আমরা তখনই ইউজেবল আমাদের ক্ষেত্রে হবে যখন তার থেকে আমরা অনেক বেশি ফেসিলিটি পাবো। যদি কোনো একটা টেস্টকে অ্যাপ্লাই করতে গিয়ে আমাদেরকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে সেটা কিন্তু টেস্ট খুব ভালো হওয়া সত্ত্বেও আমাদের ক্ষেত্রে কিন্তু সকলের কাছে সেটা ইউজেবল নাও হতে পারে। যার জন্য ইউজেবিলিটিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কি না, আমি কী কী ফেসিলিটি পাচ্ছি, কী কী সুযোগ সুবিধা পাচ্ছি বা কত সিম্পলি আমরা এই টেস্টটাকে
অ্যাপ্লাই করতে পারছি। এই বিষয়টাকেই কিন্তু বোঝায় ইউজিবিলিটি। ইট ইজ দ্য ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং আ টেস্ট। একটা টেস্ট সিলেক্ট করার জন্য এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরো যে আমি একটা টেস্ট তৈরি করেছি যেখানটা কিছু কোশ্চেন আনসার করতে হবে। এবার আমি টেস্টটা অ্যাপ্লাই করতে চাই, তা ইন জেনারেল অ্যাপ্লাই করতে চাচ্ছি। এবার অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে যাদের উপরে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি তারা কেউ লিখতে পড়তেই জানে না। তাহলে কিন্তু টেস্টটা ভালো হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে কিন্তু আমাদের তার ইউজিবিলিটি নেই, যার জন্যই বলেছে ইট ইজ দ্য ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং আ টেস্ট। অর্থাৎ আমি কোন টেস্ট কাদের জন্য অ্যাপ্লাই করছি বা ইউজ করছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ফর ইউজিবিলিটি অফ আ টেস্ট ইট ইজ এসেন্সিয়াল দ্যাট দ্য কোশ্চেন আস্কড শুড বি সিম্পল। একটা টেস্ট কখন আমরা ইউজেবল বলবো, তার ইউজিবিলিটি কখন বেটার হবে, না যখন একটা টেস্ট তার যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো খুব সহজ সরল ভাষায় থাকবে, মেথড শুড বি ইজি, অর্থাৎ যে প্রসেসটা যে মেথডটা অ্যাপ্লাই করা হবে সেটাও সহজ হবে, টাইম অ্যান্ড এক্সপেন্সেস শুড বি লো। অর্থাৎ একটা টেস্ট অ্যাপ্লাই করতে গিয়ে দেখা গেল যে এই টেস্টটা অ্যাপ্লাই করতে গিয়ে দীর্ঘ সময় লেগে যাচ্ছে বা প্রচুর খরচ হয়ে যাচ্ছে টেস্টটা অ্যাপ্লাই করতে গেলে, এরকম যেন না হয়। সেটা যেন সময় এবং খরচটা যেন যতটা পারা যায় মিনিমাইজ করা যায়, অর্থাৎ সাধ্যের মধ্যে হয়। অ্যান্ড টেস্ট মাস্ট বি হ্যাভ অ্যাডিকুয়েট ডিগ্রিজ অফ রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি। এবং এগুলোর পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে টেস্টটার যে টেস্টটা আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা রিলায়েবল এবং ভ্যালিড কিনা, এটাও কিন্তু সব বড় বৈশিষ্ট্য কোনো একটা টেস্টের ইউজিবিলিটি হওয়ার জন্য, ইউজেবল হওয়ার জন্য। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই আলোচনাটা মোটামুটি বুঝতে পেরেছ। কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করবে। ধন্যবাদ।